नमस्कार बंधुरा, एस एस अनलाइन इनफरमेशन यूट्यूब चैनल पक्ष के तुम्हारे प्रत्येक के स्वागत। बंधुरा, भारतीय रेले माध्यमिक पास योग्यत 5632 बेसि शून्य पदे किन्तु रिक्रुटमेंट करा तुम्हारे एखे अप्रेंटिस पदे रिक्रुटमेंट करा। तो आज के भिडियोते आमी तोमादेर विस्तारित सब किछु बोलबो, एसक्राइटेरिया थेके शुरू करे एडुकेशन क्वालिफिकेशन एवं एखाने तोमादेर अप्रेंटिस पदे जे नियोग करा होबे एई अप्रेंटिस पदटी की विस्तारित सब किछु तोमादेर आमी किन्तु एई भिडियोते आलोचना करे किन्तु जानाबो। तो भिडियोटी शेष पर्यन्त देखते थाको आर आमार चैनले नतून दर्शक होले चैनलटिके सबसक्राइब करे आमार पाशे थाको। तो बंधुरा, तोमादेर प्रथमेई आमी अन स्क्रिने एई विज्ञप्तिटी देखाच्छी। तोमरा प्रथमेई देखते पाच्छो रेलवे तरफ थेके किन्तु वेस्टार्न रेलवे तरफ थेके किन्तु एखाने नोटिस पाब्लिश होयेछे एबं सेखाने बला होयेछे जे 3624 शून्य पदे किन्तु एखाने रिक्रुटमेंट करा होबे। तारपर आमी तोमादेर देखाच्छी साउथ वेस्टार्न रेलवे, एखाने किन्तु शून्य पद रयेछे किन्तु 904 एबं तारपर रयेछे एखाने नर्थ इस्टार्न रेलवे गोरखपुर, एखाने किन्तु शून्य पद रयेछे 1104। तो एखाने किन्तु मोट शून्य पद होये जाच्छे किन्तु 5632 এবং এছাড়াও আরও কিছু রেলওয়ে জোন রয়েছে সেখানেও কিন্তু কিছু কিছু ভ্যাকান্সিতে রিক্রুটমেন্ট করা হচ্ছে। তো প্রায় 6000 বেশি কিছু শূন্য পদে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং এখানে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস। তো তোমার মাধ্যমিক পাস থাকলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গিয়েছে ওয়েস্টার্ন রেলওয়ের ক্ষেত্রে, কিন্তু অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট রয়েছে 26 জুলাই এবং সাউথ ওয়েস্টার্ন রেলওয়ের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট রয়েছে কিন্তু 2 আগস্ট এবং শুরু হয়ে গেছে কিন্তু 3 জুলাই থেকে। এবং রেলওয়ে নর্থ ইস্টার্ন রেলওয়ে গোরখপুরের এখানে অনলাইন অ্যাপ্লিকেশন 3 জুলাই শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট রয়েছে কিন্তু 2 আগস্ট। এবং সেই সাথে তোমাদের এখানে বলে রাখি, এখানে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন ফিস কিন্তু শুধুমাত্র জেনারেল এবং ওবিসিদের ক্ষেত্রে কিন্তু দিতে হবে এবং যারা এসসি এসটি এবং যারা ফিমেল ক্যান্ডিডেট এবং এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কিন্তু অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগবে না। তো বন্ধুরা, এরপরে আমি তোমাদের যে বিষয়টি বলবো যে এখানে কিন্তু তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতায় অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে। তো এই অ্যাপ্রেন্টিস পদটি কী এখন আমি তোমাদের এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করে বুঝিয়ে দেব। তো রেলওয়ের যে রিক্রুটমেন্ট সেল রয়েছে এবং অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 আইন অনুযায়ী এখানে কিন্তু অ্যাপ্রেন্টিস হিসাবে নিয়োগ করা হবে। তো অ্যাপ্রেন্টিস হচ্ছে তোমাদের এখানে কিন্তু স্কিল ডেভেলপমেন্ট বাড়ানোর জন্য তোমাদের এখানে কিন্তু 1 বছরে একটি কিন্তু ট্রেনিং দেওয়া হবে এবং সেই ট্রেনিংয়ে তোমাদের কিন্তু অ্যাপ্রেন্টিস হিসাবে অর্থাৎ শিক্ষানবিশ হিসাবে কিন্তু তোমাদের এখানে কিন্তু সিলেকশন করা হবে তোমাদের মাধ্যমিক পাস এবং সেই সাথে তোমরা যারা আইটিআই বা এনসিবিটি বা এসসিবিটি স্বীকৃতপ্রাপ্ত থেকে আইটিআই করেছো বা সার্টিফিকেট রয়েছে টেকনিক্যাল তারাই কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ মাধ্যমিক পাস সাথে আইটিআই বা এনসিবিটি বা এসসিবিটি থেকে টেকনিক্যাল কোনো সার্টিফিকেট থাকলেই তোমরা এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এখানে কিন্তু কোনো রকম তোমাদের লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ কিন্তু হবে না, শুধুমাত্র তোমাদের মাধ্যমিক এবং আইটিআই নম্বরের উপরে ভিত্তি করে এখানে কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে এবং সেই মেরিট লিস্টের উপরেই কিন্তু তোমাদের সিলেকশন করা হবে। এখন বন্ধুরা, অনেকের মনে এই প্রশ্নটি রয়েছে যে অ্যাপ্রেন্টিস পদে যে তোমাদের এখানে যে রিক্রুটমেন্ট করা হবে এটা কি তোমাদের কি অ্যাপ্রেন্টিস পদে রিক্রুটমেন্ট করার পরে কি তোমরা এখানে কি চাকরি পেয়ে যাবে? তো বন্ধুরা, এই জায়গাটা আমি তোমাদের বলবো, অ্যাপ্রেন্টিস অর্থাৎ তোমাদের 1 বছরে কিন্তু এখানে তোমাদের একটি ট্রেনিং দেওয়া হবে এবং সেই ট্রেনিং চলাকালীন তোমরা মাসে মাসে কিন্তু স্টাইপেন্ড অর্থাৎ মাসিক ভাতা কিন্তু পাবে। তো এই রেলওয়ে রিক্রুটমেন্টের সেলের নোটিশে কোথাও কিন্তু বলাই নেই যে তোমাদের যে 1 বছরের ট্রেনিং দেওয়া হবে তারপরেই তোমাদের পারমানেন্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হবে, কিন্তু তোমাদের এই ট্রেনিং চলাকালীন পরবর্তীতে কোনো সিস্টেমের মাধ্যমে হয়তোবা তোমাদের রিক্রুটমেন্ট করা হতে পারে এবং তোমাদের এই ট্রেনিং সার্টিফিকেটটি থাকলে পরবর্তীতে রেলওয়ে রিক্রুটমেন্টের ক্ষেত্রে তোমরা কিন্তু একটি বিশেষ সুবিধা বা অগ্রাধিকার কিন্তু পেয়ে যাবে এবং ট্রেনিং চলাকালীন কোনো বিশেষ সিস্টেমের মাধ্যমেও তোমাদের কিন্তু রেলওয়েতে অথবা ভারতীয় রেলে কিন্তু রিক্রুটমেন্ট করা হতে পারে। কিন্তু এই নোটিশে বর্তমানে কিন্তু বলা নেই যে তোমরা এখানে সিলেকশন হলেই তোমাদের কিন্তু এখানে চাকরি দিয়ে দেওয়া হবে। তো এই হলো অ্যাপ্রেন্টিস পদের বিষয়টি। এখন তোমাদের বলি আমি এখানে বয়সের ক্রাইটেরিয়া কী রয়েছে। এখানে কিন্তু মিনিমাম অর্থাৎ তোমার 15 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম 24 বছর, অর্থাৎ 15 থেকে 24 বছরের মধ্যেই ক্যান্ডিডেটরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং সেই সঙ্গে যারা এসসি এসটি ওবিসি রয়েছে তারা এসসিরা 5 বছর, এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, তারা কিন্তু বয়সের ছাড় এবং সেই সাথে
যারা পিডাব্লিউডি অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে তারা কিন্তু 10 বছর এবং এক্স সার্ভিসম্যানরা কিন্তু বয়সের 10 বছরের ছাড় কিন্তু পেয়ে যাবে। তো তোমরা বয়সের ছাড় কিন্তু এখানে পেয়ে যাচ্ছ কাজ ক্যাটাগরি অনুযায়ী। এবং এখানে তোমার সিলেকশন হলে ফিটার, ওয়েল্ডার, টার্নার, মেশিনিস্ট, কার্পেন্টার অর্থাৎ বিভিন্ন যে ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্ট অনুযায়ী তোমাদের এখানে সিলেকশন করতে হবে এবং সেই বিষয়ের উপরে তোমাদের কিন্তু এখানে ট্রেনিং কিন্তু দেওয়া হবে। তো আশা করছি বন্ধুরা এই অ্যাপ্রেন্টিস বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের যদি কোনো রকম প্রশ্ন বা জিজ্ঞাসা কোনো রকম থাকে তাহলে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। এবং সেই সাথে আমি তোমাদের এই যে অ্যাপ্রেন্টিস আলাদা আলাদা জোন নিয়ে এক্সট্রা ভিডিও করে রেখেছি এবং অফিসিয়াল ওয়েবসাইটগুলো রয়েছে সেই ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট অনলাইন অ্যাপ্লিকেশন অফিসিয়াল ওয়েবসাইট আমি কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দেবো। তোমরা সেই ডেসক্রিপশন বক্সে গিয়েও কিন্তু ওই ওয়েবসাইটে ওই লিঙ্কে ক্লিক করে ওই ওয়েবসাইটে কিন্তু পৌঁছাতে পারবে। তো আজকে এই পর্যন্ত, তোমাদের কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাতে পারো। আগামীতে এসে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, আজকের এই ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।